পবিত্র ইদুল উল আজহাকে কেন্দ্র করে কুড়িগ্রামের যে বিভিন্ন ধরনের মশলা যে বাজার রয়েছে এই মশলার বাজারের আমরা রয়েছি এই মশলার বাজারের পরিস্থিতি জানাতে বিশেষ করে এখানে পেঁয়াজ রসুন আদা এলাচ দারুচিনি সহ যে সমস্ত উপকরণ মাংস রান্না করার জন্য প্রয়োজন সেই যে উপকরণগুলো রয়েছে এই উপকরণগুলোর বাজার সম্পর্কে আমরা আজকে জানাবো আমরা বিভিন্ন বাজার কিন্তু ইতিমধ্যে কুড়িগ্রামের ঘুরে দেখেছি যে প্রত্যেকটা জিনিসের দাম অনেক বাড়তি গেল এক সপ্তাহের ব্যবধানে কিন্তু প্রত্যেকটা পণ্যের দাম কিন্তু চল্লিশ থেকে পঞ্চাশ টাকা বাড়তি হয়েছে আমরা এখানে পেঁয়াজ আজকে আশি টাকা কেজি রসুন দুইশো টাকা এরপর কাঁচামরিচ দুশো বিশ টাকা দারুচিনি এলাচ সহ সব জিনিসের দাম বেশি এখানে আমরা যদি একটু বাজারটা আপনাদেরকে দেখাতে চাই যে এটি কিন্তু কুড়িগ্রামের জিয়া বাজার একটি ঐতিহ্যবাহী বাজার এখানে সব ধরনের পাইকারি এবং খুচরা পণ্য কিন্তু কেনা বেচা হয় দর্শক আপনারা দেখছেন যে এই মুহূর্তে কিন্তু এখানে অনেক ক্রেতা বিক্রেতা কিন্তু তারা তাদের পণ্য ক্রয় বিক্রয়ের জন্য কিন্তু তারা এখানে ব্যস্ত সময়ে পার করছেন দর্শক আমি আমি যদি যদি এখানে একজন ক্রেতা রয়েছে তার সাথে কথা বলি বাজারে এসেছেন কি কিনেছেন এবং জিনিসপত্রের দাম কেমন কিনলাম মশলা জাতীয় যা লাগে কিনলাম সব কিছু তেল কিনলাম জিনিসপাতির দাম অনেক বেশি যতটা আমাদের মানে সীমার বাইরে চলে যাচ্ছে লাগামহীন দাম মানে এর আগে সপ্তাহখানেক আগেও যেটা দাম ছিল এখন ঈদকে কেন্দ্র করে দিয়ে মানে দাম অনেক বৃদ্ধি পাইছে যেমন টাকা পেঁয়াজের কেজি গত সপ্তাহে যা ছিল এখন আশি টাকা কেজি তো ভাবতেছি যে কিনবো কি কিনবো না এই এই আর কি দর্শক আমরা একজন ক্রেতার সাথে কথা বললাম তিনি যেটি জানাচ্ছিলেন যে এখানে যে প্রত্যেকটা পণ্যের দাম কিন্তু অনেক বেশি এবং সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার কিন্তু বাইরে আমরা এখানে অনেক ব্যবসায়ী আছে আমরা তাদের কাছে যদি একটু জানতে চেষ্টা করি যে ক্রেতারা অভিযোগ করছেন যে বিভিন্ন জিনিসপত্রের দাম বেশি ভাই একটু যদি আমাদেরকে বলতেন যে আসলে দাম কেমন এবং ক্রেতারা যে অভিযোগ করছেন জিনিসের দাম বেশি এ বিষয়ে যদি একটু বলতেন আশি টাকা কেজি বেসতেছি খুচরা আর পাইকারি বেচতেছি তিনশো নব্বই টাকা ধারা এলসি পিএস ঢোকার মানে এল সি পিএস ঢুকিয়ে এখন দেশি পেঁয়াজের দাম আরও বাড়তি এল সি ঢুকিলে দাম কমার কথা ছিল সেখানে পেঁয়াজের দাম আরও বেশি অন্য সংকট তো বাজারে আছে মানে যেভাবে লাগে সেভাবে মাল মোকাম থেকে আসতেছে না এই কারণে দামটা একটু বেশি আচ্ছা দর্শক আমাদের এখানে একজন বিক্রেতা তিনি যেটি আমাদেরকে জানাচ্ছিলেন যে তাদের যে পণ্য তারা বলছে যে মুকাম থেকে পণ্য সঠিকভাবে তাদের এখানে সরবরাহ হচ্ছে না যার কারণে হচ্ছে যে জিনিসের দাম বেশি তবে এখানে কিন্তু ক্রেতা যারা রয়েছেন যারা তারা কিন্তু অভিযোগ করছেন যে গেল এক সপ্তাহের ব্যবধানে কিন্তু অস্বাভাবিক হারেই জিনিসপত্রের দাম বেড়েছে এবং যেটি সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার কিন্তু বাইরে এবং সাধারণ যে মানুষ যারা তারা ঈদকে কেন্দ্র করে যারা বিশেষ করে গরুর মাংসের যে সমস্ত মশল্লা জাতীয় যে পণ্যগুলো রয়েছে সেই পণ্যগুলোর দাম কিন্তু অনেক বাড়তি এবং সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে আমরা এখানে জেলা প্রশাসনের সাথে কথা বলেছি ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সাথে কথা বলেছি তারা যেটি আমাদেরকে জানিয়েছেন যে তারা বাজার নিয়ন্ত্রণের জন্য তাদের বিভিন্ন ধরনের মনিটরিং সেল কিন্তু বাজারে কাজ করছে তারা কিন্তু আমাদেরকে এমনটি জানিয়েছেন রাশেদুজ্জামান তাওহিদ গ্লোবাল টেলিভিশন কুড়িগ্রাম